আবু বকর সিদ্দিক একটা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখে উঠার পরে মাথা নষ্ট হয়ে গেছে এখন স্বপ্নের তাবির জানার জন্য। চাইয়েন স্বপ্ন, কিন্তু অনেক স্বপ্ন আছে। কিছু কিছু লোক স্বপ্ন দেখে নবীজি প্রস্রাব পায়খানার মধ্যে বইরা বেশি। বাংলার সবচেয়ে বড় কুখ্যাত বন্ড পীর দেওয়ানবাগে, ঠিক কিনা বলে? দেওয়ানবাগে পীর হতে পারে না, দাজ্জাল শয়তানের আমির হওয়া করছে, ঠিক কিনা বলে? এই দাজ্জাল বলেছে আমার নবী নাকি প্রস্রাব পায়খানার মধ্যে পড়ে রয়েছে। তাকে যখন কয়েকদিন আগে, যখন কয়েক বছর পূর্বে যখন তার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলেন, বলা হইল আপনার ছেলে যে গ্রেপ্তার করে নিলেন, আপনি আল্লাহকে আল্লাহর সাথে আপনি কথা বলেন, আল্লাহর সঙ্গে কিছু কথাবার্তা বললেন না, ছেলেটারে কিভাবে আনা যা? সে উত্তর দিছে, আল্লাহ আমার ছেলে নিয়ে বড় টেনশনে আছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলবেন না, আমরা হকানি পীরদের জুতা আমাদের মাথায় রাখি, চরমুনার মতন হক পীর, উজানির মতন হক পীর, দেলোয়ার সাহেবের মতন হক পীর, এই ধরনের পীরদের জুতা আমাদের মাথায় রাখি, কিন্তু বন্ড পীর পাইলে আমাদের জুতা তাদের গালে মারি। বাংলার মানুষ বন্ডামি বরদাস্ত করবে না, ঠিক কিনা বলেন? আবু জাহেল উৎবা সাহেবা ইসলামের এত গতি করতে পারে নাই। বর্তমান যুগের রাজার বাকি বলেন, দেওয়ান বাকি বলেন, শাহ বাকি বলেন, কুতুব বাকি বলেন, বন্ডারি বলেন, এই দুশ্মনরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই দেশকে বন্ড পীরদের কবল থেকে হেফাজত করুক, সবাই আল্লাহুম্মা আমিন। আপনাদের কি কষ্ট হইতেছে? আরো জমান আপনাদের কি কষ্ট হইতেছে? ভাইরা আমার হক কথা বলবো, হক কথা শুনবেন, একটা কথার বিনিময়ে আল্লাহ মাফ করতে পারেন, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখছেন, কি স্বপ্ন দেখছেন? উমাইয়া ইবনে আলফের কাছে বলে, আমি দেখছি আসমানের সূর্য আমার বুকের এই সিনার ডান দিকে পড়ছেন, আসমানের চন্দ্র আমার সিনার বাম দিকে পড়ছে, বলুন না সুবহানাল্লাহ। উমাইয়া ডাকদা বলে, সিরিয়াতে একজন বড় আলেম আছেন, তুমি উনার কাছে যাও, উনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। উনি দৌড়াইয়া সিরিয়াতে গেলেন, যায় দেখে ওই আলেম তৌরিক কিতাব তেলাওয়াত করছে, আর তৌরিক কিতাবের মধ্যে একটা আয়াত, ওই আয়াত আল্লাহ পাক কোরআনের মধ্যে নাযিল করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আয়াত তেলাওয়াত করতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار أو بغر صدق جاء دوكلن سلام دلن লোকটা বললো, বাবা তুমি কে? কে হুজুর, আমি অনেক দূর থেকে আসছি একটা স্বপ্ন জানার জন্য, আপনি আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা দেন। ওই আলেম ডাক দিয়ে বলে, যে যুবক তোমার কি নাম আগে বলো? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমার নাম আবু বকর। তোমার আব্বার কি নাম গো? আমার আব্বার নাম হলো আবু কুহাবা। বাড়ি তোমার কোন দেশে? গো আমার বাড়ি মক্কা নগরী। বংশের নাম কি? আমার বংশের নাম বনু তামিম বংশ। কি স্বপ্ন দেখেছো আগে বলো? হযরত আবু বকর বলেন, আমি স্বপ্ন দেখেছি আসমানের সূর্য আমার সিনার ডান দিকে পড়ছে, আসমানের চন্দ্র আমার সিনার বাম দিকে পড়ছে, এবং সূর্য এবং চন্দ্র দুইটা একত্রিত হইয়া আমার সিনা থেকে সারা দুনিয়া আলো পৌঁছাইতেছে। ওই আলেম একবার আসমানের দিকে তাকা, আরেকবার জমিনের দিকে তাকা, যার যার করে চোখ দিয়া পানি পাড়া পানি ফেলানো আরম্ভ করছে। হযরত আবু বকর ডাকতে বলে, হুজুর যদি স্বপ্নের ব্যাখ্যা জানেন আমাকে বলে দেন, না পারলে নিষেধ করে দেন, চলে যাই। একবার আসমানের দিকে তাকান, আরেকবার জমিনের দিকে তাকান, কিন্তু আমার স্বপ্নের ব্যাখ্যা দেন না। আলেম ডাকতে বলে, রে বাবা তোর নাম যদি আবু বকর হয়ে থাকে, তোর আব্বার নাম যদি আবু কাহাবা হয়ে থাকে, বাড়ি যদি তোমার মক্কা নগরী হয়ে থাকে, বংশের নাম যদি বনু তামিম বংশ হয়ে থাকে, তোমার কিসমত বড় ভালো। আখিরি জমানার নবী নামটা তোমাকে বলবো না, ওনার জন্ম হয়ে গেছে কিছুদিনের মধ্যেই নবুয়ত প্রাপ্ত হইয়া মক্কার জমিন ইসলামের দাওয়াত নিয়ে মাঠে নামবে, আর উনি যখন ইসলামের দাওয়াত দিবে, সর্বপ্রথম তুমি আবু বকর, কলমা পরে মুসলমান হবে। সূর্য মানে আল্লাহর মহব্বতে তোমার অন্তরটা পুরে যাবে, চাঁদ মানে ওই নবীর মহব্বতে অন্তরটা পুরে যাবে। এর ব্যাখ্যা হলো, কিছুদিন পরে তোমার অন্তর থেকে আল্লাহ এবং নবীর মহব্বতের কণ্ঠের দাওয়াত যখন দুনিয়াতে প্রকাশ হবে, সারা পৃথিবীর মানুষ কলমা পরে মুসলমান হয়ে যাবে।
আবু বকর সিদ্দিক মক্কা আর ছিড়িয়াতে দেরি করেন নাই, তাড়াতাড়ি মক্কাতে চলে আসলেন। মক্কাতে চলে এসে অপেক্ষা আছে কে নবুয়তের দাবি করে। যদি নবুয়তের দাবি কেউ করে তাহলে আমি সর্বোত্তম কলমাপুর মুসলমান। বাইরে আমার এমন সময় 10 বৎসর পার হয়ে গেছে, কারো কাছে স্বপ্ন বলে নাই। 10 বৎসর পরে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, আমি আপনাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। মাঠে ময়দানে ইসলামের দাওয়াত নিয়ে নামেন। নবীজি মনে মনে বলে এখনো মক্কার ভিতরে 360টা মূর্তি, আমি যদি এক আল্লাহর দাওয়াত দেই মানুষ আমাকে পাগল বলে দাওয়াত গ্রহণ করবে না, আর যদি দাওয়াত না দেই আল্লাহর নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দিবে। আল্লাহর হাবিব নবুয়তের দাওয়াত দেওয়ার জন্য যখন নামছেন আবু বকর সিদ্দিক এই আশা নিয়ে নামলেন, কে নবী হয়ে আমাকে ইসলামের দাওয়াত দিবে। আল্লাহ নবী ডাক দিলেন। আবু বকর আর নবীজির মধ্যে 2.5 বৎসরের ব্যবধান, নবীজি 2.5 বৎসরের বড়, আবু বকর সিদ্দিক 2.5 বৎসরের ছোট। আল্লাহ নবী ডাক দিলেন, আবু বকর তুমি সংবাদ পাইছো? আবু বকর সিদ্দিক বলি আরসাল্লাহ, কি সংবাদ? আমি এতদিন তো ছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজ হইতে আমার নাম হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, 10 বৎসর পর্যন্ত অপেক্ষা আছি, এই কথাটা কোন সময় বলবেন? আর দেরি করেন না, আপনি সর্বপ্রথম কলমা পড়াইয়া আমি আবু বকরকে মুসলমান বানাইয়া দেব। সর্বপ্রথমের মুসলমান হবে আবু বকর সিদ্দিক। নবীজির হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে উমাইয়া ইবনে খালফকে বললেন, তুমি হইলা বেদিন, আমি হইলাম মুসলমান, দুইজনের ব্যবসায় একসাথে থাকলে সকালে আমি কোরআন তেলাওয়াত করব, তুমি গীতা পড়বা, তোমার গণ্ডগোল লাগবে, টাকাগুলো বন্টন করে ফেলো, আমার টাকা দিয়ে আমি ব্যবসা করব, তোমার টাকা দাও তুমি ব্যবসা করো। এবার আবু বকর সিদ্দিককে বন্টন করে তৎকালীন জমানার 40,000 দিনার দিলেন। 40,000 দিনার নিয়ে আবু বকর সিদ্দিক পৃথক হয়ে নবীজির দিন পেছনের জন্য 36,000 দিনার খরচ করে ফেললেন। বলুন না সুবহানাল্লাহ। কয়েকদিন পরে উমাইয়ার লোকে দেখা জিজ্ঞাস করে, আবু বকর আমার 40,000 দিনারে 40 লাখ, তোমার কয় লাখ হয়েছে? আবু বকর সিদ্দিক বলে ইসলামের জন্য 36,000 খরচ করে ফেলছি, মাত্র 4,000 রাখছি। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবে, এই 4,000 দিয়ে মসজিদের জায়গা কিনবো, মসজিদ বানাবো, আমার টাকাগুলো দিনের জন্য খরচ করে ফেলছি। তখন উমাইয়া বলছিলেন, আবু বকর তুমি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। এই কথার জবাবে আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আমার আপনার নবীর উপর সূরাতুল আসর দিয়ে পাঠিয়ে দিলেন। বলুন না স্যার, এখানে একটা বোঝার বিষয়, আপনাদের কি কষ্ট হইতেছে? আল্লাহ পাকের আসমানি কিতাবগুলো দুই ভাগে বিভক্ত, কিছু হলো বড়, কিছু হলো ছোট। বড়গুলোকে বলা হয় কিতাবুল্লাহ, ছোটগুলো বলা হয় সহিফা। বড়গুলো আবার 4টা দুই ভাগে বিভক্ত, তিনটা হলেন কিতাবুল্লাহ, এর নাম তৌরাত জবুর ইনজিল, একটা হলেন কালামুল্লাহ, তার নাম হলেন কোরআন। ঠিক কিনা বলুন, কিতাবুল্লাহ আর কালামুল্লাহর মধ্যে পার্থক্য আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? কিতাবুল্লাহ বলো যে এটা আল্লাহ নিজের লেখা, ফেরেশতার মাধ্যমে নবীর কাছে দিয়ে দিছে, নাও তোমার এই কিতাব দিছি, তুমি এই কিতাব দিয়ে মানুষকে দাওয়াত দাও। আর কালামুল্লাহ বলা হো নিজের লেখেন নাই, আল্লাহ নিজের জবান দিয়া, কুদরতি জবান দিয়া পড়ছে। সায়েন আহলে হাদিস মানে আখলে খবিস, আখলে হাদিস মানে আখলে খবিস, ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা ঘোষণা করে আল্লাহ নাকি আকার কার আছে, আল্লাহ নাকি আমাদের মতন বডি আছে। আমরা জানাই দিতে চাই, তোমাদের এই ট্যাবলেট বাংলার জনগণ খাবে না। ঠিক কিনা বলে, তোমরা যেইখান থেকে দালালি পেয়েছো সেইখানে চলে যাও, এই দেশের জনগণ চরমুনার নেতৃত্বে, আল্লাহ মাহমুদ সবের নেতৃত্বে, মুফতি দরওয়ার সাহেবের নেতৃত্বে চলে, বাংলার কোন নাস্তিক মুরতাদকে মানতে পারে না। ঠিক কিনা বলে ভাইরা, আমার বলতেছিলাম মুসা আলাইহিস সালামকে কিতাবুল্লাহ দিলেন, দাউদ নবীকে কিতাবুল্লাহ দিলেন, ঈসা আলাইহিস সালামকে কিতাবুল্লাহ দিলেন, আমার আপনার নবীকে আল্লাহ কালামুল্লাহ দিলেন। কেমনে ভাবে দিলেন? আমার আল্লাহর একদম বলে জিব্রাইল মুসা নবীর জন্য তৌরাত লিখে আমি পাঠিয়ে দিছি, ঘোষণা করছি তুমি তোর পারে আসো, তোমাকে কিতাব দেওয়া হবে। মুসা নবী তোর পারে গেলে আল্লাহ কিতাব দিয়ে দিলেন, নিয়ে আসলেন। দাউদ নবীকে বলা হয়েছে উপাসনা নিয়ে যাও, কিতাব দেওয়া হবে। দাউদ নবীকে উপাসনার মধ্যে কিতাব দেওয়া হইলাম,
ঈসা নবীকে গির্জালয়ের মধ্যে কিতাব দেওয়া হলো, আমার আপনার নবী কেমন নবী, ওরা বাহানা লেখা জিক্রত, আমার আল্লাহ বলে হে আমার হাবিব, আপনার নাম আমি এত বুলন্দ করেছি, আমি আল্লাহর জায়গার সাজিম, মেরাজে দাওয়াত দিয়া আপনাকে আর সাজিমে উঠাইয়া বিশ্বের সবাইকে জানাইয়া দিলাম, যে যত জ্ঞানী হোক, যে যত বড় দার্শনিক হোক, যে যত বড় বৈজ্ঞানিক হোক, সারা পৃথিবীর সমস্ত দার্শনিক বৈজ্ঞানিক সবাই আমার নবীর কদমের তলে, ঠিক কিনা বলে, নবীর কদমের তলে সারা পৃথিবীর সব, আমার আল্লাহ যেখানে নবীকে নিয়ে গেলেন সেইখানে, বলুন না সুবহানাল্লাহ। বলগার নাস্তিকরা নবীকে গালি দিলে নবীর দাম কমবে না, কমবে খুদা ধরে ইন্তেজারে আমদমানি মুহাম্মদ চশমে বরহে সানানি, এই জন্য আমার আল্লাহ নিজে বলেন আমার বন্ধুর প্রশংসা যা করার দরকার ছিল দুনিয়ার মানুষ করবে সে অপেক্ষা আমি থাকি নাই, আমি আল্লাহ নিজে আমার বন্ধুর প্রশংসা করে দিছি, আমার প্রশংসা দুনিয়ার মানুষ করবে সে আশা আমার বন্ধু থাকে নাই, আমার বন্ধু নিজেই আমি আল্লাহর প্রশংসা করে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার আল্লাহর হাবিবের কিতাবকে 23 বছরে দিলেন, কয় বছরে আরো জোরে বলেন, কয় বছরে, আর ওই কিতাব 40 দিনে 12 দিনে 13 দিনে পাঠিয়ে দিছে। বলা হলো আল্লাহর হাবিবের কিতাবকে 23 বছরে কেন দিলেন, আমার আল্লাহ ডাকদা বলে বন্ধু আপনার উম্মত আইসা বলবে জিনা করছে বিচার কি হবে, আপনি বলবেন আমি সূচিপত্র দেখি, সুরা বাইর করি, আয়াত বাইর করি, পরে বলবো, ঘুষ খাইছে বিচার কি হবে, আপনি বলবেন সূচিপত্র দেখি, সুরা বাইর করি, তারপরে বলবো, এই কষ্ট আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না, বলুন না সুবহান। আমি আল্লাহর ইচ্ছা হলো আপনার উম্মত যেই মুহূর্তে যেই জায়গাতে যখনই কোনো মাসালার প্রশ্ন আপনাকে করবে, কোন জিনিস সম্পর্কে জানতে আপনার কাছে আসবে, আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমি আল্লাহর কুদরতি জবানের কথা কালামুল্লাহ আপনার কাছে পৌঁছাইয়া দেব, আপনি উহুদে কোরআন চলে যাবে উহুদে, আপনি তায়েবে কোরআন চলে যাবে তায়েবে, আপনি বদরে কোরআন চলে যাবে বদরে, আপনি আম্মা জান আয়েশা, আপনি আয়েশা সিদ্দিকার করে কোরআন চলে যাবে আয়েশা সিদ্দিকার করে, আপনি যাবেন যেখানে জিব্রাইল যাবে সেখানে, বলুন না সুবহানাল্লাহ। আর অন্য নবীদের আলামত ছিল কিতাব যেইখানে নবী সেইখানে, আর আমার নবীর কিতাব, আমার নবী যেইখানে কিতাব সেইখানে, ঠিক কিনা বলে, নবীর দাম বাড়ছে না কমছে, আরো জোরে বলেন বাড়ছে না কমছে, তাহলে এই কিতাবের দাম বেশি না কম? ভাইরা আমার তৌরাত জবুর ইনজিল তিনটা কিতাব আল্লাহ বানাইছেন পাঠাইছেন, তিনটা কিতাবের মধ্যে সুরা হইছে কয়টা বলতে পারবেন কেউ? এক একটা কিতাবের সুরা সংখ্যা 1000, তৌরাতের সুরা 1000, জবুরের সুরা 1000, ইঞ্জিলের সুরাও 1000। খুতবাতে হাকিমুল ইসলাম তারিক ওয়েবসাইট রহমতুল্লাহ লিখছেন এক একটা সুরার মধ্যে আয়াত হলো 1000, ছোট বড় নাই, মোট তৌরাতের আয়াত সংখ্যা 1 কোটি, জবুরের আয়াত 1 কোটি, ইঞ্জিলের আয়াত 1 কোটি, বলুন না সুবহানাল্লাহ। তিন কিতাবের আয়াত সংখ্যা কত জুড়ে বলেন, কত? 3 কোটি। আর আমার নবী বলছেন মান করাল কুরআন হরফান ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করবেন, আও আজিদু অথবা বাড়ায় দিবেন, আল্লাহ পাক কোরআনে বলেন লিউফিয়াহু উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, 100 বাড়াবো না 700 বাড়াবো না, আমি আল্লাহর মনে যা চা, যে যে অন্তর নিয়ে কোরআন পড়বে, আবু বকর সিদ্দিকের জবান দেয়া কোরআনের হরফ উচ্চারণ হলে তার নেকি হবে বিনা হিসাব, হযরত ওমরের জবান দিয়ে উচ্চারণ হলে তার নেকি হবে বিনা হিসাব, আব্দুল কাদির জবানের জব দিয়ে উচ্চারণ হলে তার নেকি হবে এক ধরন, বাইজিদ বুস্তামির জবানে কোরআনের নেকি এক ধরন, অর্থাৎ যার আমল বেশি হবে তার কোরআনের হরফ পড়ার সওয়াব বেশি পাবে, বলুন না সুবহানাল্লাহ। বাইরে আমার আমার আল্লাহ বলেন লিউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমি আল্লাহর মনে যা চা তাই দেব, জিজ্ঞাসা করবো না, এমন দেওয়া দেব আমার বান্দা সন্তুষ্ট হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। বাইরা আমার আল্লাহর হাবিব যখন বললেন তৌরাত জবুর ইনজিল তিন কিতাবের 3 কোটি আয়াত, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, নবী জিজ্ঞাসা করলেন তোমরা কান্দো কেন, হুজুর এরা 3 কোটি আয়াত পড়বে, এক একটা হরফের বিনিময়ে যদি 10টা করে নাকি বা অনেক নাকি হবে, আমাদের সোরার আয়াত হলো অল্প আর আমাদের হায়াত হলো অল্প, আমরা হরফ পড়বো অল্প সোয়াব কম হবে। আমার আল্লাহ জিব্রাইলকে ডাকতে বললেন যা জিব্রাইল আমার বন্ধুরে যা বল, কি বলবি যে তৌরাত জবুর ইনজিল মিজানের এক পাল্লাতে রাখ, কোরআনে পাক এক পাল্লাতে রাখ, ওজন দিয়ে দেখাইয়া দে
তৌরীত এক পাল্লাতে রাখলেন, আর জবুর ইঞ্জিল এক পাল্লাতে রাখলেন, শুধু কোরআনে পাক এক পাল্লাতে রাখলেন। ওজন যখন দেওয়া হলো, দেখা গেল তিন কিতাব মিলাবো, এই তৌরীত জবুর ইঞ্জিল কোরআনের সমান হতে পারে না। আমার আল্লাহ বলে শুধু সূরাতুল ইয়াসিন এক পাল্লাতে রাখো, 3 কোটি আয়াত এক পাল্লাতে রাখো, ওজন দাও। এবারও যখন ওজন দেওয়া হলো, দেখা গেল সমস্ত আয়াত মিলে সূরাতুল ইয়াসিনের সমান হতে পারে না। ভাইরা আমার, এবার আল্লাহ পাক শুধু বিসমিল্লাহ এক পাল্লাতে রাখলেন, আর সমস্ত আয়াত এক পাল্লাতে রাখলেন, ওজন দিলেন, সবই মিলে বিসমিল্লাহ সমান হতে পারে নাই। জানাই দিলেন বন্ধু, আমি আল্লাহর কথা, এই কথার তুলনা দুনিয়াতে কোনো সৃষ্টি করি নাই। এই কোরআন যার ভিতরে ঢুকবে তার নাম এমন বাড়া পারবে, আল্লাহ মাহমুদ সাহেবের ভিতরে যখন কোরআন ঢুকেছে, ডাক দিয়েছে, বিশ্বের জনগণ জবাব দিয়েছে, ঠিক কিনা বলে। আর যেই কুলাঙ্গের আল্লাহ মাহমুদ সাহেবের বিরুদ্ধে কথা বলবে, তাকে মানুষ ফেরাউন নমরুদের মতন ঘৃণা করবে, ঠিক কিনা বলে। সে মন্ত্রী হোক, এমপি হোক, যাই হোক না কেন, আল্লাহ মাহমুদ সাহেবের বিরুদ্ধে যারা কথা বলবে, বুঝতে হবে তার জন্মের মধ্যে দোষ আছে, ঠিক কিনা বলে। আমার কথা, আল্লাহ কোরআনে বলছেন, অতুল্লিম বাদা জালিকা জানিন, নবীরে যারা গালি দেয় এদের জন্ম ঠিক নেই, বাবা নাই, জারুর সন্তান। বর্তমান যুগে আল্লাহ মাহমুদ সুবিকে নিয়ে যারা কথা বলতে চা, কটূক্তি করতে চা, তেতুল ওদের বলে এদের জন্ম ঠিক নাই, এরা জারুর সন্তান, ঠিক কিনা বলে। ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাই দিলেন, আবু বকর সিদ্দিক কি হয় নাই, ক্ষতিগ্রস্ত হয় নাই, আবু বকর সিদ্দিক সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে, বলুন না সুবহান। আয়াত নাজিল করলেন, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, কয়টা গুণ, কি কি, আমার আল্লাহ কসম খেয়ে বলেন, ওয়াল্লাহ সময়ের কসম। এখানে আরেকটা হাদিসের ব্যাখ্যা দিলে বুঝবেন, এটা আকাবুনা ফিকুম মালায়েকাতুম মিন লাইল ওয়া মালায়েকাতুম মিন নাহার ওয়া ইয়াজতামুনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর ثُمَّ يَعْرُضُ الَّذِينَ يَأْتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي فَيَقُولُونَ أَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ وَتَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ আল্লাহর ফেরেশতারা দুই বেলা জমিনে আসে, দুই বেলা জমিন থেকে উপরের দিকে যায়, একবার ফজরের সময় আসে, আবার আরেকবার আসরের সময় আসে। ফজরের সময় যারা আসে আসরের সময় যা, আসরের সময় যারা আসে ফজরের সময় যা। আমার আল্লাহ জিজ্ঞেস করে, হে ফেরেশতারা আমার বান্দাকে যায় আতাই না হুম ওহুম সল্লুনা, তোমরা কি আমার বান্দাকে কি অবস্থা পাইলা? ফেরেশতারা বলে আতাই না হুম ওহুম সল্লুনা, আমরা যখন গেলাম গিয়া দেখি আপনার বান্দা ফজরের নামাজ পড়তেছে, আল্লাহু আকবার বলে, বলুন না সুবহান। ওয়া তারাকনা হুম ওহুম সল্লুনা, আবার যখন আসরের সময় আসলাম তখনও দেখলাম আপনার বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আমার আল্লাহকে সাক্ষী থাক, তোরা গিয়েও দেখছো নামাজ পড়তেছে, আসার সময় দেখছো নামাজ পড়তেছে, আমি আল্লাহ ধরে নিলাম আমার বান্দা 24টা ঘন্টাই নামাজ পড়ে। আর বাংলার জমিন এমন কিছু বন্ধবীর আছে যার কাছে মুড়ি দিলে নামাজ রোজা লাগে না, আছে নাকি নাই, জুড়ে বলেন আছে নাকি নাই। আমি বলতে পারি, বলি যাদের কাছে মুড়ি দিলে নামাজ রোজা লাগে না, এরা পীর না, একবারে টাটকা শয়তান, ঠিক কিনা বলে। আর কি বলে জানেন, পানির তলে মোমের বাতি পান বাতাসি দিবে না, বাবার কাছে মুড়ি দিলে নামাজ রোজা লাগে না। পানির তলে কোনো বাবার শক্তি আছে মোমবাতি জ্বালাই তো, তাহলে বোঝা গেল এই কথাটা যেমন ভণ্ডামি তাদের আমল গুলো ভণ্ডামি, ঠিক কিনা বলে। ভাইরা আমার, আমার আল্লাহ বলেন যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে তারা হবে লাভবান। 1 নম্বর কি, আমার আল্লাহ নিজে বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার এরা হলো লাভবান, বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলেন ইমানদাররা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? একজন ইমানদার 1 লাখ না 1 কোটি মানুষকে ভয় করে না, ঠিক কিনা বলেন। তারেক জামিল রহমাতুল্লাহ আলাই, হযরত তারেক জামিল সাহেব মতদুল আলী, উনি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন, হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই, ওনার নামটা কি আপনি শুনছেন? উনি কি বড় অলি না ছোট অলি? তবে প্রথম যুগে উনি অলি ছিলেন না, একজন কুস্তিগির ছিলেন। 4000 যুবক কুস্তি করে ওনাকে ঠকাইতে পারেন। বাগদাদের বর্ষা ঘোষণা করলেন, আমার দেশের বীর পালুয়ান জুনায়েদকে যে কুস্তিতে হটাতে পারবে তাকে $2,00,000 পুরস্কার দেব। একজন বুড়া মানুষ দাঁড়ায় বললেন, বাদশাহ আপনি যে ঘোষণা করছেন ঘোষণা কি ঠিক থাকবে? তো হ্যাঁ আমার ঘোষণা ঠিক থাকবে। তাহলে আমি ওয়াদা করলাম আমি ওনাকে কুস্তিতে হটাবো। বাদশাহ বললেন, বাবা তুমি লাঠি নিলে চলতে পারো না, হইলে পরে যাও, তুমি আর পালুয়ানকে হটাইতে যাও, যাও বাবা তোমার মাথা নষ্ট হয়ে গেছে। না আপনি শুনেন, যদি আমি হটাইতে না পারি
আপনাকে আমি স্বয়ং নিজে $2,00,000 পুরস্কার। তবে শর্ত হলো একটা, কুস্তি খেলার আগে 1 মিনিট সময় দিবেন, আমি জুনাইদের সঙ্গে কানে কানে একটা কথা বলব। বাদশা বললেন ঠিক আছে, আগামী সোমবার কুস্তি হবে। দেশের জনগণ লক্ষ লক্ষ জনতা জমা হয়ে গেছেন, আজকে আমাদের সিদ্দিক সাহেব মাদ্দাজিল্লাহ আলীর বয়ান শোনার জন্য যেমন আপনার হাজার হাজার জনতা জমা হয়ে গেছেন, তেমনিভাবে লক্ষ লক্ষ যেমন জনতা জমা হয়েছে, বুড়া একজন ব্যক্তি, দুর্বল একজন ব্যক্তি, বীর পালুয়ান জুনাইদকে কুস্তিতে হঠাৎ একবারে মারজন পরিপূর্ণ হয়ে গেলাম। লোকটা যায় বলে, বাদশাহ আপনার জুনাইদকে আমার সামনে আনেন। বাদশাহ বলেন, তুমি জুনাইদ ওই রুমে আছো, ওইখানে যাও গিয়ে কথা বলুন। যায় দেখে জুনাইদ বাগদাদি হাতের মধ্যে মেডিসিন নিয়ে আস, শরীরে মারতেছে, কুস্তি খেলবে। এমন সময় লোকটা যায় বলে, জুনাইদ তুমি আমাকে